অনেক কিছু দেখতে পাচ্ছো তাই না? হ্যাঁ, এটা একটা কি ছিল? ধান মাড়াই মেশিন বা ধান মাড়াই যন্ত্র। এখান থেকে কি করা হচ্ছে? ধান মাড়াই করা হচ্ছে। আগের দিনে আমাদের কৃষক ভাইয়েরা কি করতো, কত কষ্ট করে ধান মাড়াই করতো তাই না, ফসল ফলাতো। কিন্তু এখন কি অত কষ্ট করতে হয় না, করতে হয় না, এখন ধান মাড়াই করা অনেক সহজ। আচ্ছা, এই যে ধান মাড়াই করা যন্ত্র থেকে ধান মাড়াই করলো, তাহলে এটা দ্বারা কি বোঝা গেল? তাহলে কত কষ্টগুলো আমাদের কমে এসেছে তাই না? হ্যাঁ, কেন কমে এসেছে? কারণ আমাদের প্রযুক্তি আবিষ্কারের ফলে এইসব কষ্টগুলো কমে এসেছে এবং আমাদের জীবন অনেক সহজ করে ফেলেছে তাই না? আগে কৃষক ভাইয়েরা অনেক কষ্ট করে এসব কাজ করতো। শুধু কৃষক ভাইয়েরা কেন, আমরা অনেক প্রকাশ্য করে পড়াশোনা করেছি করি নাই? হ্যাঁ, আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছি অনেক কষ্ট করে পায়ে হেঁটে। কিন্তু এখন কি তাই করতে হয় না? এখন তা করতে হয় না। এখন কি অনেক গাড়ি আবিষ্কার হয়েছে তাই না, ইঞ্জিন আবিষ্কার হয়েছে, ফলে গাড়ি আবিষ্কার হয়েছে, তারপর আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় এইসব কিছু ব্যবহার করে যাই তাই না? আগে কি করতো মানুষ, চিঠির মাধ্যমে তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতো। এখন আমরা কি করি, এখন আমরা মোবাইলে কথা বলে পাঠাই তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে ধান মাড়ার মেশিন, মোবাইল, গাড়ি, এসব কিছু কি প্রযুক্তি তাই না? প্রযুক্তি আমাদের জীবনকে কি করেছে, সহজ করেছে। আচ্ছা, তাহলে চলো আমরা একটি প্রশ্ন করে ফেলি। কি প্রশ্ন? প্রযুক্তি, প্রযুক্তি কি? যন্ত্র, একটি হাতিয়ার বা কোনো পদ্ধতি যা আমাদের জীবন কাজে লাগে তাই না, যা আমাদের জীবনে কাজে লাগে বা আমাদের কাজে লাগে। প্রযুক্তি হতে পারে একটি যন্ত্র, একটি হাতিয়ার বা কোনো পদ্ধতি যা আমাদের কাজে লাগে, বিভিন্ন ভাবে কাজে লাগে। আচ্ছা, তাহলে এই প্রযুক্তিগুলো কারা ব্যবহার করে? আমরাই ব্যবহার করি তাই না? হ্যাঁ, আমরাই ব্যবহার করি। প্রযুক্তি বিভিন্ন ভাবে ব্যবহার করি। তোমরা কি জানো কোন কোন কাজে আমরা প্রযুক্তি ব্যবহার করি? আচ্ছা, এই যে আমরা আমাদের ঘরে ফ্যান ব্যবহার করি তাই না, পাখা ব্যবহার করি তাই না, গরম লাগলে পাখা দিই না? হ্যাঁ, এই পাখাটা কি একটা প্রযুক্তি। লাইট ব্যবহার করি, হ্যাঁ এটাও একটা প্রযুক্তি। তারপর আমরা যে কলম দিয়ে লিখি এটাও একটা প্রযুক্তি। তারপরে এখন কি করা হয়, অনেক চিকিৎসা বিভিন্ন আধুনিক যন্ত্রের মাধ্যমে করা হয়, এগুলো কি, এগুলো প্রযুক্তি। ঠিক আছে, চলো আমরা এখন প্রযুক্তির ব্যবহার দেখে নিই। আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করা হয়, যাতায়াত প্রযুক্তি, শিক্ষা প্রযুক্তি, কৃষি প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি এবং চিকিৎসা প্রযুক্তি, এছাড়া অনেক প্রযুক্তি আছে, অনেক প্রযুক্তি আছে। আচ্ছা, এইসব প্রযুক্তিগুলো দ্বারা আমাদের জীবনকে বিভিন্নভাবে কি করেছে, সহজ করেছে তাই না? হ্যাঁ, সহজ করেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেমন তোমরা এখন কি হেঁটে চলাফেরা করো না, এখন কি করো, কোথাও যাইতে হলে সাইকেল নিয়ে যাও, তারপরে গাড়ি নিয়ে যাও, মোটর সাইকেল নিয়ে যাও, ভ্যান নিয়ে যাও। এগুলো কিন্তু ধীরে ধীরে প্রযুক্তির কারণেই আমাদের জীবনে এসেছে এবং আমাদের জীবনকে সহজ করেছে, আমাদের কষ্ট কমে দিয়েছে। তাহলে বন্ধুরা, আমাদের কিন্তু অনেক প্রযুক্তির সাথে পরিচয় আছে। আজ কিন্তু আমরা শুধু যাতায়াত প্রযুক্তি সম্পর্কে জানব। আগের দিনের মানুষ কি করত, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য পায়ে পায়ে হেঁটে চলাফেরা করত। হ্যাঁ বন্ধুরা, তোমাদের বাড়িতে দাদু দাদা, তারপর নানা নানি, আরো অনেক গুরুজন আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবা, তাহলে কি তারা কি করবে, তারা বলবে যে হ্যাঁ আমরা তখন আগে হেঁটে পায়ে হেঁটে চলাফেরা করতাম, কিন্তু এখন কি, এখন তো গাড়ি আবিষ্কার হয়েছে। আচ্ছা, এই যে যাতায়াত গুলো ধীরে ধীরে উন্নয়নে ঢুকে গেছে তাই না, তাহলে এখন এই যাতায়াত পদ্ধতি গুলো বিভিন্ন ভাবে উন্নতির দিকে গেছে। আমরা এখন পায়ে হাঁটি না,
দেখতেছে, আকাশ কত কিছু তো দেখতেছে। চলো আমরা দেখে নিই প্রযুক্তিকে কয় ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা হ্যাঁ, যাতায়াত প্রযুক্তিকে তিন ভাগে ভাগ করা যায়, স্থলপথ, জলপথ, আকাশপথ। তার মানে কি স্থলপথ, জলপথ এবং আকাশপথের প্রযুক্তি। স্থল মানে কি? স্থল মানে মাটি। তোমাদের বাড়ির আশেপাশে যাতা বাতা মেঠো পথ আছে, এটা কি? হ্যাঁ, এটা স্থলপথ। তার মানে এই স্থলপথে যেসব গাড়ি যাতায়াত করে বা যেসব কিছু যাতায়াত করে, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কি করি, যাই বা যাওয়া আসা করি, সেসব। হ্যাঁ, সেসব প্রযুক্তি হলো কি, যাতায়াত প্রযুক্তি বা স্থলপথ প্রযুক্তি। আচ্ছা তোমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ, একটা কি ঘোড়ার গাড়ি আর একটা সাইকেল, তাই না? ঘোড়ার গাড়ি কি তোমরা দেখেছ? হ্যাঁ, তোমরা দেখেছ। তবে কোথায়? পার্কে, তাই না? আচ্ছা ঘোড়ার গাড়িতে কিন্তু কি করা হয় দেখো, এখানে দুটো লোক বসে অনুদারে যাচ্ছে, এখানে একটা লোক বসে আছে অনুদারে যাচ্ছে। ঘোড়ার গাড়িতে কিন্তু কি করা হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করা হয়। আর পাশে আছে কি সাইকেল, সাইকেল তোমাদের আছে তাই না? হ্যাঁ, সাইকেল দিয়েও এক জায়গা থেকে আর এক জায়গায় যাতায়াত করা হয়। এখানে আরো দুটো ছবি বের হয়েছে দেখো। হ্যাঁ, গাড়ি, গাড়িতে আমরা কি করি, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি খুব সহজে। এখানে ট্রেন, ট্রেন দিয়েও এক জায়গা থেকে অন্য জায়গায় অতি দ্রুত ভাবে যেতে পারে। আচ্ছা তাহলে এখানে ঘোড়ার গাড়ি, সাইকেল, গাড়ি, ট্রেন এই সব কিছু কি স্থলপথের প্রযুক্তি? এই সব কিছু কি স্থলপথের প্রযুক্তি? আচ্ছা এখানে তোমরা দুটা চিত্র দেখতে পাচ্ছ, একটা কি কয়েকটা বাচ্চা ঘেরাতে চলে হ্যাঁ যাচ্ছে, আর এখানে নৌকা, তাই না? তাহলে এই ভেলা দেখি করে হ্যাঁ নদী পার হচ্ছে, আর নৌকা দিয়ে নদী পার হচ্ছে, তাই না? আচ্ছা তারপরে এখানে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে একটি জাহাজ দেখতে পাচ্ছ। জাহাজে কি হয়? হ্যাঁ, মানুষ সহ অনেক মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় কি হয়, যাওয়া হয়। এটা কি অবশ্যই নদীপথে, তাই না? তাহলে আমরা নদীপথে কি ব্যবহার করি? ভেলা, নৌকা, জাহাজ আর অনেক কিছু ব্যবহার করে থাকি, লঞ্চ, স্টিমার, তাই না? আচ্ছা আর এই যে এসব কিছু আমরা যে নদীপথে ব্যবহার করলাম, তাই এই এইসব প্রযুক্তিকে আমরা কি বলবো, জলপথের প্রযুক্তি, তাই না? আচ্ছা এই সব প্রযুক্তিকে আমরা বলবো জলপথের প্রযুক্তি। আচ্ছা এখানে আরো দুটো ছবি আছে দেখো, একটা হচ্ছে উড়োজাহাজ, তাই না? হ্যাঁ, উড়োজাহাজ দেখেছ? হ্যাঁ অবশ্যই তোমরা দেখেছ উড়োজাহাজের ছবি। উড়োজাহাজে করে কি হয়? হ্যাঁ, আমরা মানুষ কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই। আর এখানে হেলিকপ্টার, হেলিকপ্টার করেও কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়, সেটা অবশ্যই আকাশপথে। আকাশপথে আর একটা মাধ্যমে যাওয়া যায়, আর একটা প্রযুক্তির মাধ্যমে যাওয়া যায়, সেটা হচ্ছে দেখো এটার নাম রকেট। রকেট দিয়ে করা হয়, তাতে যাওয়া যায় আর মহাকাশ ভ্রমণ করা যায়। হ্যাঁ এই যে উড়োজাহাজ, হেলিকপ্টার, রকেট এইসব কিছু কোথায় চলে? আকাশপথে চলে। হ্যাঁ আকাশপথে এইসব প্রযুক্তি চলাফেরা করে, তাই কি? এগুলো হচ্ছে আকাশপথের প্রযুক্তি। আচ্ছা তোমরা এতক্ষণ তো আমরা প্রযুক্তি নিয়ে অনেক কথা বললাম, তোমরা কি বুঝতে পারছো? আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো। দেখি তোমরা কতটুকু বুঝতে পারছো, আমরা একটা পরীক্ষার মাধ্যমে জেনে ফেলি। ঠিক আছে তোমরা খাতা কলম নিয়ে ফেলো। হ্যাঁ এখানে কয়েকটা ছবি দেখা যাচ্ছে, ঘোড়ার গাড়ি, নৌকা, হেলিকপ্টার, জাহাজ, পুরো জাহাজ, গাড়ি। উপরের ছবিগুলো থেকে নিচের সবটি পূরণ করো দেখো, এখানে দুটো ছবি দেওয়া আছে। হ্যাঁ দুটো করে ছবি দেওয়া আছে, স্থলপথ, জলপথ এবং আকাশপথ। এই ছয়টা ছবি থেকে আমরা স্থলপথের দুটো প্রযুক্তি লিখে ফেলবো, জলপথের দুটো ছবি লিখে ফেলবো, আকাশপথের দুটা
লিখে দেব চলো কাজটি করে ফেলি তোমাদের সময় দুই মিনিট আমরা অবশ্যই কাজটি করে ফেলেছি হ্যাঁ সবটি পূরণ করে ফেলেছি এখন তোমাদের পাঠ্য বইয়ে হ্যাঁ 63 থেকে 65 পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়ে ফেলি তোমাদের সময় দুই মিনিট আচ্ছা বন্ধুরা তোমরা নিশ্চয় হ্যাঁ পাঠটি পড়ে ফেলেছো তাই না আচ্ছা এবার নিশ্চয় তোমাদের ছটি সঠিক হয়েছে কিনা বুঝতে পেরেছ হ্যাঁ তোমরা এই ছটি পূরণ করে তোমরা কি করবা তোমাদের বাড়ির বড় ভাই বাবা মা তাদের কাছে দেখাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা চলো আমরা এখন বাড়ির কাজ নিয়ে ফেলি হ্যাঁ আজকে তোমাদের আমি বাড়ির কাজ দেব প্রযুক্তি কি আমাদের জীবনে যাতায়াত প্রযুক্তির গুরুত্ব চারটি বাক্যে লিখো প্রযুক্তি কি আমাদের জীবনে যাতায়াত প্রযুক্তির গুরুত্ব চারটি বাক্যে লিখো প্রশ্নটি তোমরা খাতায়
উঠিয়ে নাও ঠিক আছে হ্যাঁ অবশ্যই আজকে তারিখ দিয়ে তোমরা রাখবে বিদ্যালয় খোলার পরে আমরা এটা অবশ্যই দেখে ফেলব ঠিক আছে আজকের মতো তোমাদের